ভোট দিয়ে প্রচারণা করব। তারপরে ওকে কি করে আমাদের আজকে অলত্রিপুরা 10,323 এবং শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এক শ্রদ্ধাঞ্জলি সভা। এই শ্রদ্ধাঞ্জলি সভা 2014 এবং 17 সালে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অমানবিক রায়ের ইয়েতে যারা অকালে মৃত্যুবরণ করেছেন তাকেই স্মরণে আসতে আসে সিটিতে আসতে শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন করেছে। আমরা দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার আমাদের প্রতি আমাদের যে মৃত হয়েছেন মৃত পরিবারের চাকরি দেওয়া আশ্বাস আমরা দাবি রাখি সংগঠন পক্ষ থেকে। কারণ এই 10,323 বিনা দোষে তা যে চাকরি যেতে হয়েছে কোর্টে অমানবিক রায়ে, তাই আমি সমস্ত ত্রিপুরা এবং সমস্ত জনগণ বুদ্ধিজীবী এবং যারা আছেন সংগঠনকে কাছে আবেদন করতে চাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি এই সভা থেকে আমরা আহ্বান করছি আগামী মাসে জানুয়ারি লাস্টের দিকে আমরা যন্ত্রমন্ত্র যাওয়ার জন্য এক সিদ্ধান্ত নিতে চলছি। ওই যন্ত্রমন্ত্রে আমরা আওয়াজ তুলবো সারা ভারতবাসীর কাছে আমাদের প্রতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অমানবিক রায় দিয়েছেন যা যে আমাদের কারণে আমাদের এই চাকরি যেতে হয়েছে তাদেরকে আমরা শাস্তি দাবি জানাই এই সংগঠনের পক্ষ থেকে। তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের এই যে অকালে প্রয়াণ হয়েছেন শিক্ষক তাদের পরিবারবর্গ হয়েছে একটু কর্মসংস্থান করার জন্য আমি দাবি রাখছি সংগঠনের পক্ষ থেকে। তাই আগামী দিন আমরা চাই এই সংগঠন সরকারকে পাশে রেখেই, কিন্তু এই সরকার যদি আগামী মাসের মধ্যে যদি আমাদের সুষ্ঠু কোনো বিচার না করে কর্মস্থান সাহিত্য না করেন তাহলে কিন্তু আমরা আগামী দিন বৃহত্তর দিকে যাব এবং আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে আমরা যাব। আমার নাম এই সংগঠন রাজ্য সভাপতি বিমল সাহা।